জেকো ফাটু যুক্ত হবেন টিম ব্লাড লাইনে। তিনি আসবেন নেক্সট উইকে, অর্থাৎ আগামী সপ্তাহে, এমনটাই বলা হয়েছে রিপোর্টসে। বন্ধুরা, আপনারা সকলে জানেন আসলে কে জেকো ফাটু। ইনি হচ্ছে রোমার্সের এক সামন ভাই, যিনি আগে বিভিন্ন কোম্পানিতে রেসলিং করেছেন, কিন্তু এখন ডিল সাইন করেছেন WWE কোম্পানির সঙ্গে। আর বর্তমান সময়ে কী চলছে আপনারা সকলে দেখে নিয়েছেন। স্ম্যাকডাউনে দাদাগিরি দেখাচ্ছেন সোলো সিকোয়া এবং আমাদের টামাটোঙ্গা। তারা ভুয়ানা গাটা করেছেন কেভিন রোমেন্সকে, ও রক্তপাত ঘটিয়ে ফেলেছেন কেভিন রোমেন্সের। তো প্রথমে সোলো সিকোয়া জয়েন করেছেন টামাটোঙ্গা, আর এরপর থেকে জয়েন করবেন জেকো ফাটু। তাতে রিপোর্টসে বলা হয়েছে যে জেকো ফাটু আসবেন আগামী সপ্তাহে, মানে নেক্সট উইকে। বাট এক্স্যাক্টলি ডেটটি কবে সেটা কিন্তু বলা হয়নি, জাস্ট বলা হয়েছে নেক্সট উইকে। তো বন্ধুরা, আজ হোক বা কাল হোক, জেকো ফাটু তো আসবেন, এটা অলমোস্ট গ্যারান্টি। কারণ যেহেতু জেকো ফাটু ডিল সাইন করেছে, সেই জন্য তাকে আসতেই হবে এবং তিনি যুক্ত হবেন ব্লাড লাইনের গল্পে। তারপর একে একে সোলো সিকোয়ার সঙ্গে যুক্ত হবেন জেকো ফাটু, আর যুক্ত হয়ে গিয়েছেন টামাটোঙ্গা। তো এরা হচ্ছে তিনজন, আর তাকে কাউন্টার করতে পারেন আমাদের ইউসোস এবং পরবর্তীকালে আসবেন রোমান রিংস। তো মোদ্দাগত এই, জেকো ফাটু আসবেন নেক্সট উইকে ব্লাড লাইনকে জয়েন করার জন্য। তো এই বিষয়ে আপনাদেরকে মতামত তারপর কমেন্টে অবশ্যই বলতে পারেন।